দাদার কিনে দিবে দাদার মোটা কিনে দিবে কি সুন্দর বা না কি সুন্দর থাকবা কেনা দাদা চালাইবে কেনা নমস্কার মুসলিম ভাইজান, আমার সালাম। তো আজকে ঘরের কাজের টিনের কাজ চলতেছে, উপরে চাল বসানোর কাজ চলতেছে কাঠমিস্ত্রিরা। তো এর আগে ভিডিওতে দেখাইছি হয়তো ঘর ভাঙানো। তো ঘরটা আল্লাহ কারণে ঘরটা খুব ঝুঁকিপূর্ণ অবস্থা ছিল, যার কারণে আমরা চিন্তা ভাবনা করলাম যে ঘরটাই না এখানে লাগাই। তো ঘরটা পুরোটা লাগে নাই, যেহেতু ঘরটা আসলে আঠাশ হাত আর ওটা আছে সতেরো হাত, কিছুটা আর কি খাম কাঠ এগুলো মানে শ্বাস রয়েছে। তো বিশেষ কারণ হলো আমার যে গরুগুলো আছে, এই গরুগুলো মানে টানা আঁচড়া মানে বের করার লাগে, আবার ঘরের দেওয়ার লাগে সন্ধ্যাবেলায়, এগুলো ঝামেলা হয়। তো আধুনিক পর্যায়ে যে অবস্থা দেশে গ্রামে চলতেছে, যে অনেকে ঘরে ভিতরে ফেলে, আমরা ওইভাবে চিন্তা আমরা করতেছি ঘরটা পাকা করি আর কি। ওখানে চারটার মানে খাওয়ার খাদ্যের ব্যাপারটা, গরু ওখানে থাকবো খাইবো, সবকিছু ওখানে থাকবো, বেশি দাম রাখবো। ঘরে এখন কাজকাম চলতেছে, তো আমরা কাজকাম সাথে সাথে করতেছি, কিছু কাম করতেছি, মাটি কালের কাজ, ঘরের ভিতরে মাটি ফেলাইতে বিভিন্ন কাজকাম কিছু করতেছি। তো সাথে থাকেন দেখেন, হয়তো আজকে ইটের অর্ডার দেওয়া হয়েছে, হয়তো আজকে আসতে পারে, যে আসছে তাহলে আমার কথা মনে শুধু বলে যে বাবা মোটর সাইকেল কিনবো, পূজা দিদি নিয়ে স্কুলে দিয়ে আসবো, মানে এই কথা বলে খুব শখ দেখা যায়। মানে না বোঝার মতো বলে কিন্তু বুঝা বলে না, অনেকের দেখে চালাইতে, যার কারণে বলে বাবা মোটর সাইকেল কিনবো মোটর সাইকেল। তো আপনাদের কাছে শেয়ার করলো কথা, মানে আপনাদের কাছে শেয়ার করলো, নিজে নিজে কইলো, মা বন্ধুদের বলো, মা বাবা কও কও, বাবা বলো কও বাবা, আপনাদের কাছে শেয়ার করলাম যে আমার কথা মানে মোটর সাইকেল কিনতে চাই। তো দেখা যাক ভবিষ্যতে কি করা যায়, এবার চিন্তা ভাবনা হবে। ঠিক আছে, আজকে মনে হয় তিনটা ছেড়ে দিব, কাজ করবার এসে দুইজনে। তো এই যে এই পাশে দেওয়া খোলা রাখছে, এই যে ধাবারি সিস্টেম, আলো বাতাস লাগবো, এই যে এটা সামনে যে শিকড় লাগানো আছে, একদম খোলা থাকবো। এখন চলতে একদিনের গাছ কাম শেষ হবে, তারপর নিচে প্লাস্টারের গাছ কাম পরে শুরু হবে, আবার তো মাড়িগুলো সরিয়ে নয় মাড়িগুলো প্লেস করতে হবে।
আমি ভালো আছি। অনেকদিন পর আমি রান্না ঘুমানছি, গেছিলাম বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি বেরিয়ে এলাম। আমি ধান পাকা ধান কাটা লাগছে, আমরা কুতার লাগাইছি, এই রান্না ঘুমানছি। আমি টলের তরকারি আর নিরামিষ কাঁঠলের তরকারি, একদম স্বাদ আছে, হ্যাঁ মাছ খাই না, তার নিজে কাঁঠলের তরকারি নিরামিষ মাছ আর সাথে পুটল ভাজি সরসরি আছে, এটা নিরামিষ। আর কাঁঠাল তরকারি রান্ধু নি ভাবি, পেস্ট টেস্ট দিন না, খালি মশলা দিয়ে রান্ধু, পেস্ট খাই না স্বাদু, খালি মশলা দিয়ে রান্ধু। আমার সাথে থাকো কিভাবে রান্না করি, মশলা দিয়ে কি করবা, আম গামাছি বানাবে, বেশি করে বানাও, মশাই করে দিও নি আমরা ওখানে। লালু কালু, লালু নাকি রে কালু, আরামসে খুশি গেছিল কালো। পূজা পাবি ওরা নিয়ে গেছে কাম করতে, এই কাম করতে করতে ওরা নিয়ে গেছে গা, তুই জিরিয়ে নও, পূজা গামাছি বানিয়ে বেনছি, আমসানা আমরা গামাছি খুঁজি, পূজার আমসানা কাটা হয় তুই শক্ত শক্ত না। তো অনেকে ধান কাটা লেগে গেছি, যে ধান গুলো কাইটে নিয়ে এসে মারাই করে বানিয়েছি, আমার বিলের ধান কাটা হয়ে গেছে। আবার কিছু পাকছি, ওটাও কাইটে ফেলাইব।
দাদা ভালো এবার দাদার মতো দাদা এভাবে উঠিয়া খেলে দেড়নাকে শ্বাস যায় দেড়নাকে শ্বাস এলো খাইতে হয় আবার এভাবে উঠিয়া রাখলে খাওয়াটাও একটু মাখির মতো থাকি খাওয়াটা বেশি হয় না তাই বলে আবার সারাদিন বেড়ে খাইলে খাওয়া স্বাভাবিক থাকবে না খাওয়ারও বসারও নিয়ম আছে এভাবে বসলে দেড়না নাসিকায় শ্বাস যায় আমরা তো জানি না আমরা তো খালি যে দাদার মতো পাউই করে বসে খেয়ে আমাকে ওইভাবে বসে গেছি আমরা ওইভাবে বসে বসে খেলি তো জানলাম বন্ধুরা তো দাদারা আগে বসে কারণ আগে স্নান টান করছে আমার একটু দেরি হয়েছে তার কারণে আমি একটু পরে বললাম যাই একসাথে বসছি তারপরেও আজকে রান্না করছে পটল ভাজি চরচড়ি আর টকের তরকারি আর কাঁঠালের তরকারি তা একজন সাধু আছে সাধুর জন্য কাঁঠালের তরকারি করা আছে মানে ওনার জন্য আলাদা ভাবে করা আছে যে একটু নিরামিষ খায় তো সবজি টবজি মাছ মাংস খায় না পেঁয়াজ রসুন না আলাদা ভাবে করা আছে বন্ধুরা বিধু আর বড় করবো না খেয়ে তো কাজের দিন তো গণ্য এসছে তো তারা ওরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই।